ধর ই হচ্ছে একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট, স্পেস হচ্ছে ইভেন্ট স্পেস, তাহলে এস এর মধ্যে কারা আছে না ওই র্যান্ডাম এক্সপেরিমেন্টে? কি রে, যত আউটকাম যত ইভেন্ট আছে তার টোটাল কালেকশন হচ্ছে এস। এখন আমরা করব কি, ওই ইভেন্ট গুলো নিয়ে একটা মেশিনের মধ্যে দেব, ঠিক আছে? ইভেন্ট স্পেস এইটা, আমরা ইভেন্ট স্পেস থেকে রিয়েল নাম্বারের সাবসেটের উপরে ম্যাপ ডিফাইন, ঠিক আছে? তাহলে এতক্ষণ আমরা ইভেন্ট গুলো নিয়ে তাদের প্রোবাবিলিটি বার করার কথা ভাবছিলাম, এবার আর একটু এগিয়ে দিয়েছে, এবার সেই ঘটনাগুলোকে আবার মেশিনে দিয়ে বার করব কি রিয়েল নাম্বার। মনে কর ইভেন্ট স্পেস র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে ডাই থ্রোপার এক্সপেরিমেন্ট, তাহলে ইভেন্ট স্পেসে আমার 6টা পয়েন্ট U1 U2 U6, এক পড়ার ঘটনা, দুই পড়া, ছয় পড়ার ঘটনা। মানে তো আমরা মনে কর আমি এই একটা ফাংশন ডিফাইন করছি এক্স এস এর উপর, কেমন না মনে কর এই ফাংশনের ডেফিনেশন এরকম আমি লিখছি, যদি কোনো কিছু মনে হয় বলা যাবে। এক্স অফ U1 ইকুয়াল টু 2, এক্স অফ U2 ইকুয়াল টু 2.5, এক্স অফ U3 ইকুয়াল টু 2, এক্স অফ U4 ইকুয়াল টু 5, এক্স অফ U5 ইকুয়াল টু 2, এক্স অফ U6 ইকুয়াল টু 5। বল এটা একটা ম্যাপ কিনা? এই এক্স আমি ডিফাইন করলাম যে এক্স ম্যাপটা এরকম, U1 দিলে ও 2 দেবে, U2 জন্য 2.5, U3 জন্য 2, U4 জন্য 5, U5 এর জন্য 2, U6 এর জন্য 5। বল এই এক্সটা আমি যেভাবে ডিফাইন করলাম তাতে এটা একটা তোদের ডেফিনেশন অনুযায়ী একটা ফাংশন হলো কিনা? এটা মেনি ওয়ান ফাংশন, তাই না? একদম। এক্সটা কেমন ফাংশন বলি, এই যে এক্স ফাংশনটা ডিফাইন করলাম, তাহলে এই এক্সটা হলো একটা রিয়েল ভ্যালু ফাংশন, তাই না? রিয়েল ভ্যালু, কারণ এ কি দিল, ভ্যালু গুলো সব রিয়েল নাম্বার, তাই না? রিয়েল ভ্যালু ফাংশন এক্সট্রাটা, রিয়েল ভ্যালু ফাংশন এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে এর ডোমেইনটা কি, কি কি গুণ ওর সেগুলো বলছি। ডোমেইনটা হচ্ছে ইভেন্ট স্পেস, ডোমেইনটা হচ্ছে ইভেন্ট স্পেস, আর কোডোমেইনটা, কোডোমেইন হচ্ছে রিয়েল সাবসেট, কোডোমেইন ডোমেইন ইভেন্ট স্পেস, আর কোডোমেইন হচ্ছে সাবসেট অফ রিয়েল নাম্বার। বলি অ্যাকচুয়ালি আমি এই যে 3 নম্বরে কোডোমেইনটা বললাম সাবসেট অফ রিয়েল নাম্বারস, এইটা লেখা মানে হচ্ছে না, কারণ যেহেতু রিয়েল ভ্যালু ফাংশন বললাম, বুঝলি? বল রিয়েল ভ্যালু ফাংশন মানে কোডোমেইনটা রিয়েল নাম্বারের সাবসেট, এটা কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ। তাহলে এইটার দরকার নেই 3 নম্বর, তাহলে রিয়েল ভ্যালু ফাংশন মানে বোঝা যাচ্ছে কোডোমেইনটা রিয়েল নাম্বারের সাবসেট, আর 2 নম্বর কি ডোমেইনটা ইভেন্ট স্পেস, মানে একটা ফাংশন, একটা রিয়েল ভ্যালু ফাংশন তার ডোমেইনটা যদি ইভেন্ট স্পেস হয় তাহলে সেই ফাংশনের আমরা একটা নাম দেব, এইটাকে একটা নাম দেব, এইটা এই ফাংশনটাকে আমরা বলবো র্যান্ডাম ভেরিয়েবল। খুবই ইম্পর্টেন্ট কথা, র্যান্ডাম ভেরিয়েবল। তাহলে র্যান্ডাম ভেরিয়েবল কি না, একটা ফাংশন যার ডোমেইনটা ইভেন্ট স্পেস, কোডোমেইনটা রিয়েল নাম্বারের সাথে। তাহলে র্যান্ডাম ভেরিয়েবল হতে গেলে ওই একটাই কন্ডিশন, একটা না? অ্যাকচুয়ালি র্যান্ডাম ভেরিয়েবল মানে তার তিনটে জিনিস ভাঙলে, এক নম্বর কথা হচ্ছে ওটা একটা ফাংশন, একটা মেশিন, সেই মেশিনের ডোমেইনটা ইভেন্ট স্পেস আর কোডোমেইনটা রিয়েল নাম্বারের সাবসেট, তিনটে ফাংশন, এক নম্বর গুণ র্যান্ডম ভেরিয়েবল একটা ফাংশন, 2 নম্বর হচ্ছে সেই ফাংশনের ডোমেইন হতে হবে ইভেন্ট স্পেস, 3 নম্বর হচ্ছে কোডোমেইন হতে হবে রিয়েল নাম্বারের সাবসেট। এইবারে শোন খুব ভালো করে, এর পরের কথা হচ্ছে, তাহলে আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে দেখ এই এক্সটা একটা ফাংশন এবং এটা রিয়েল ভ্যালু ফাংশন, ডোমেইনটা ইভেন্ট স্পেস, তাহলে আমার এই এক্সটা একটা র্যান্ডম ভেরিয়েবল বা সংক্ষেপে ভ্যারিয়েট। এখন এইটাকে আমরা কিভাবে লিখবো খুব ভালো করে শুনতে হবে,
শুন, আমি এখানে এই যে এক্স এই ফাংশনটা তোরা খেয়াল কর, ইউ ওয়ান ইউ থ্রি আর ইউ ফাইভ এই তিনজনের জন্যে, এই তিনজনের জন্যে কি দিচ্ছে এখানে? টু দিচ্ছে, তাই না? দেখ তো, ইউ ওয়ান ইউ থ্রি আর ইউ ফাইভ এর জন্য টু দিচ্ছে। তো আমরা এক্স ইকুয়াল টু টু ফার্স্ট ব্র্যাকেটে লিখছি। নোটেশন তোদের জানতে হবে যে আমি এরকম লিখলে কি বুঝবো, আমরা সেটাই করি। এটা লিখলে কি বুঝি আমরা জানি, এটা কি একদম ছোটবেলায় তোরা জানতিস না। তো এইটা ক্যাপিটাল এক্স সমান টু, এইটা মানে বুঝবো এটা একটা ইভেন্ট। ইভেন্ট মানে ওর মধ্যে কিছু ইভেন্ট পয়েন্টস থাকবে, সেটা এক বা একের অধিক। তো কেমন পয়েন্ট? না, এক্স ইকুয়াল টু টু লিখলে বুঝবো এটা একটা ইভেন্ট। এর মধ্যে কারা আছে? না, ইউ ওয়ান যাদের জন্য ও টু ভ্যালুটা পাচ্ছে তারা, ইউ ওয়ান ইউ থ্রি অ্যান্ড ইউ ফাইভ। ভেরি সিম্পল। তাহলে আমি এই এক্স ইকুয়াল টু টু লিখলে বুঝবো এটা একটা ইভেন্ট। কোন সমস্ত ইভেন্ট পয়েন্ট আছে? না, যাদের জন্য এক্স র্যান্ডম ভেরিয়েবলটা টু ভ্যালুটা টেক করছে। স্যার বলছি প্রবাবিলিটির পয়েন্ট কিভাবে রিয়েল নাম্বারে ম্যাপ করছে, নাকি এটা আমরা ধরে নিচ্ছি? আমরা ধরে নিচ্ছি তো বলছি সবকিছুই তো আমরা, দেখ একটা জিনিস বলি আমরা। আচ্ছা বল তো, তুই একটা জিনিস বলতে পারিস যেটা না ধরে নিয়ে কিছু করেছিস এরকম কোন একটা কিছু? না আমি জানি না স্যার, এটা আমি আগে পড়িনি, কিন্তু প্রবাবিলিটি আমি আমি তা বলছি না। তুই এর আগে তো অনেক কিছু পড়েছিস, পড়িসনি? ধর অঙ্ক করেছি এক ছোটবেলায়, কিছু না ধরে নিয়ে কিছু করেছি সেরকম কিছু আছে মনে হয় তো ছোটবেলায়? এসব কথা বলছি না, সবই ধরে নেয়, তাই না? আমাদের আমাদের ধরে নেয় আমাদের। তো এখানেও ওই রকম আমরা একটা ফাংশন ডিফাইন করছি, বুঝতে পারছিস? ফাংশনের আমরা ফাংশন মানে আগে আগে শিখেছি ফাংশন কাকে বলবো, বুঝলি না? সেই সেই ফাংশন ডেফিনেশন অনুযায়ী তুই বল, আমি যদি এইটা লিখি তাহলে এই এক্সটা ফাংশন হচ্ছে কিনা, ফাংশনে যে ভেরিয়েবল থাকতে হবে সেগুলোর আছে কি? হ্যাঁ আছে। তাহলে এটা একটা ফাংশন, এটা এই ফাংশনকে আমরা নাম দেব, ওকে বলবো র্যান্ডম ভেরিয়েবল। তো আমরা নিশ্চয়ই ম্যাপ করতে পারবো, কোনো অসুবিধা নেই। কেন পারবো? আমরা ডিফাইন করছি, আমরা ধরছি যে আমরা যদি এরকম করি তাহলে কি হয় সেটা দেখছি, বুঝতে পারছিস? ঠিক আছে। হ্যাঁ, এখন আমি যদি একে ফাংশন বললাম কিন্তু এর ফাংশনের গুণ নেই, তাহলে তুই তখন ধরবি যে না এতো এতো হচ্ছে না। আমি যদি আবার এখানে এরকম বলতাম যে ধর কেমন, মানে যদি ওয়ান মেনি করে ফেলতাম যে এক্স অফ ইউ ওয়ানটা টু, আবার একবার লিখলাম এক্স অফ ইউ ওয়ানটা ফাইভ, তাহলে তুই তখন বলতিস যে না এ তো হবে না, এটা ফাংশন নয়। ঠিক আছে, শোন তাহলে বল, এইটা যদি বুঝে থাকিস তাহলে নিশ্চয়ই তোরা এটাও বুঝতে পারছিস যে আমি যদি x ইকুয়াল টু 2.5 লিখি তাহলে এটা কি? এটা কি? এটা ইভেন্ট, তাই না? এটা একটা ইভেন্ট। এর মধ্যে কারা থাকবে, কোন সমস্ত ইভেন্ট পয়েন্ট? একটাই, ইউ টু, তাই না? আর একটা হচ্ছে x ইকুয়াল টু 5, এটা একটা ইভেন্ট। এর মধ্যে কে কে আছে? এরা দুজন, কে ইউ ফোর আর ইউ সিক্স। তার মানে আমি যেটা পেলাম সেটা বলি, আমি যেটা পেলাম সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এ, যদি ক্যাপিটাল এক্সটা একটা র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে, আর এটা একটা রিয়েল নাম্বার হয় তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এ লিখলে আমি বুঝবো এটা একটা কি, একটা ইভেন্ট, যার সেই ইভেন্ট, এই ইভেন্টে কোন সমস্ত ইভেন্ট পয়েন্ট থাকবে? না, যে সমস্ত ইভেন্ট পয়েন্টের জন্য ক্যাপিটাল এক্স এ ভ্যালুটা টেক করবে। বল সেটা তোরা এখান থেকে বুঝতে পারলি কিনা? আমি এক্সাম্পল দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটা ইভেন্টকে এখন এইভাবে লিখবো, এইভাবে লিখলে বুঝবো এখানে এই ক্যাপিটাল এক্সটা র্যান্ডম ভেরিয়েবল, এ হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাহলে এটা একটা ইভেন্ট। তাহলে এখানে ইউ টুর জন্য দিল 2.5, আর কার জন্য? ইউ ফোর
দুই ভাগে ভাগ করব। এক ধরনকে বলবো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আর এক ধরনের র্যান্ডম ভেরিয়েবল কে বলবো কন্টিনিউয়াস। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল মানে যদি ডিসক্রিট ভ্যালু টেক করে, যেমন এখানে আমার এই র্যান্ডম ভেরিয়েবলটা ডিসক্রিট ভ্যালু টেক করলো, কোনো কন্টিনিউয়াস নয়, কোনো একটা নির্দিষ্ট ইন্টারভাল টেক করেনি, ডিসক্রিট ভ্যালু 2, 2.5, 5, তাই না? তো যদি এমন হতো, ভালো করে শোন, মনে কর আমি বললাম এক্স অফ ইউ ওয়ান এইটা 1 <= x(u1 <= 2 বল এর মানে কি? এক্স অফ ইউ ওয়ান মানে বুঝতেই পারছিস আমার এই সেই এস, এই সেই আর এর সাবসেট, আমার মেশিনটা এইটা। আমি বলছি যে এখানে এক্স অফ ইউ ওয়ান, ইউ ওয়ান এর জন্য যে ভ্যালু সেটা কি আমি বলিনি, যেটা 1, 2, 3.5, 3.7 বলিনি, আমি বললাম ভ্যালুটা কোথায় থাকবে না 1 এর বড় আর 2 এর সমান অথবা ছোট বা উল্টো হতে পারতো, 1 <= 2 হতে পারতো, যা খুশি, মানে একটা ইন্টারভালের মধ্যে, এটা সেমি ক্লোজড ইন্টারভালের মধ্যে আর। আমি যদি বলতাম এমন হতে পারতো, আমি জানি না এক্স্যাক্টলি এখানে ভ্যালুটা কত, এক্স অফ ইউ টুটা কত না এটা 3 আর 4 এর মধ্যে, যদি এমন হয় র্যান্ডম ভেরিয়েবল, যদি সে কোনো একটা পার্টিকুলার ভ্যালু ডিসক্রিট ভ্যালু না বলে কোনো ইন্টারভালের মধ্যে আছে বলে, তখন ওই র্যান্ডম ভেরিয়েবলকে বলবো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। বাংলা করে বোঝার জন্য বলছি র্যান্ডম ভেরিয়েবল, আগেরটা ডিসক্রিট, এটা হচ্ছে কন্টিনিউয়াস। তার মানে যদি কোনো ইভেন্ট এইভাবে লেখা হয় a <= x><= b, তাহলে আমি এটাকে বুঝবো এটা একটা ইভেন্ট, এবং এখানে র্যান্ডম ভেরিয়েবলটা কেমন না কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, আর এই ইভেন্ট মানে এর মধ্যে কারা থাকবে না, এই ইভেন্টের মধ্যে সেই সমস্ত ইভেন্ট পয়েন্ট থাকবে যাদের জন্যে এক্স র্যান্ডম ভেরিয়েবলটা এর বড় আর বি এর সমান অথবা ছোট এই ভ্যালু টেক করবে। লিখে ফেলেছিস? এইটা মানে বুঝবো একটা, এটা লিখলে বুঝবো এখানে এটা একটা রিয়েল নাম্বার, বিটা একটা রিয়েল নাম্বার, এক্সটা হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, এবং কেমন র্যান্ডম ভেরিয়েবল না কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আর এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা লিখলে আমি বুঝবো এটা হচ্ছে একটা ইভেন্ট, এটা হচ্ছে একটা ইভেন্ট। কেমন ইভেন্ট না, এর মধ্যে সেই সমস্ত ইভেন্ট পয়েন্ট থাকবে যাদের জন্য এক্স র্যান্ডম ভেরিয়েবলটা যে ভ্যালু টেক করবে তারা এর বড় হবে আর বি এর সমান অথবা ছোট হবে। আমি আগে ভাগে তুই ব্র্যাকেট দিয়ে বললাম, এমনি ইভেন্ট বললে ব্র্যাকেট না দিলেও এটা বোঝে লোক ইভেন্ট, বুঝতে পারছিস? কিন্তু ইভেন্ট নিয়ে তার শুধু এমনি এমনি কিছু করবো না, আমি তার প্রোবাবিলিটির কথা ভাববো, সেই জন্য আমরা এইভাবে লিখবো, বুঝতে পেরেছি? শুধু বলে x = 2 ব্র্যাকেট দিল না তাহলেও আমরা বুঝি এটা ইভেন্ট, তুমি যখন প্রোবাবিলিটি বার করতে যাবো তখন এটা ফার্স্ট ব্র্যাকেট দিবি, সেটা আমি ওইভাবে লিখছি আর অন্য কিছু, তুই খুলেও লিখতে পারিস ইভেন্ট। আমি যদি এরকম লিখি -∞ <= x><= ∞ তাহলে এটা একটা ইভেন্ট। তো বল এই ইভেন্ট মানে কেমন ইভেন্ট বুঝবো? সার্টেন ইভেন্ট তো। হ্যাঁ, ইভেন্ট মানে একদম একদম ঠিক কথা, ইভেন্ট মানে এর মধ্যে কোন ইভেন্ট পয়েন্ট বাদ যাবে না, তো এটা জিনিস ভাব, তোর ইভেন্ট স্পেসে যে ইভেন্ট পয়েন্টই থাকুক, x অফ ইউআই মনে কর ইউআই হচ্ছে যে কোনো একটা ইভেন্ট পয়েন্ট স্পেসের একটা পয়েন্ট, তো এক্স অফ ইউআই এর মান কি এর বাইরে যাবে, -∞ + ∞ বাইরে যাবে কোনো ইউআই এর জন্য? না, তার মানে এর মধ্যে সব ইভেন্ট পয়েন্ট গুলো থাকবে, তার মানে এটা হচ্ছে ঠিকই বলছো, এটা হচ্ছে সার্টেন ইভেন্ট কে আমি এইভাবে বলি। তাহলে সেকেন্ড অ্যাক্সিওম অনুযায়ী প্রোবাবিলিটি অফ দিস কি দেবে? 1। খুবই সহজ, প্রোবাবিলিটি অফ এটা 1।
যেমন এক্সাম্পল ওয়ান কি বলছে শোন, বলছে কনসিডার দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং এ কয়েন। ঠিক আছে, র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে থ্রোয়িং এ কয়েন, মনে কর তার নাম আমি ই বললাম। বলছে উই মে ডিফাইন এ র্যান্ডম ভেরিয়েবল এক্স অন ইটস ইভেন স্পেস, ইভেন স্পেসে দুটো পয়েন্ট, তাই না? আচ্ছা মনে কর ইউ ওয়ান আর ইউ টু, হেড পড়ার ঘটনা টেল পড়ার ঘটনা, এটা ইভেন স্পেস, খুব ভালো। র্যান্ডম ভেরিয়েবল এক্স কি বলছে, which contains the two points head and tail by the following rule of correspondence x equal to 0 corresponding to tail, tar mane bolte chaiche je x equal to 0 mane eta sorry x equal, ami jodi u1 ta ke ki porar ghotona bollam tail porar ghotona jodi boli tale x equal to 0 corresponding to tail tar mane eta mane hocche u1, u1 ta tail porar ghotona bolle x equal to 0 মানে টেল পড়ার ঘটনা, আর x equal to 1 মানে ওরা বলছে হেড পড়ার ঘটনা, হেড পড়ার ঘটনাটি কি বলছে। ঠিক আছে, x equal to 1 টা হেড পড়ার ঘটনা, x equal to 0 টা টেল পড়ার ঘটনা। আচ্ছা বলছে দেন x equal to 0 and x equal to 1 respectively denote the events tail and head, এটা হচ্ছে টেল আর এটা হেড। স্পেকট্রাম আছে, স্পেকট্রাম শব্দটা বলিনি, বলছি কিছুই না, দ্য স্পেকট্রাম অফ এক্স কনসিস্ট অফ দ্য টু পয়েন্টস 0 এন্ড 1, এই যে রেঞ্জ যে সেট হবে, এই যে এক্স এর এখানকার ইভেন্ট পয়েন্ট গুলোর জন্য আমি যে ইমেজ গুলো পাবো তাদের কালেকশনকে স্পেকট্রাম বলা হয়। বুঝতে পারছিস, মানে রেঞ্জ সেট বলছি, একটা ফাংশনের রেঞ্জ সেট থাকে না, রেঞ্জ, হ্যাঁ হ্যাঁ, ইমেজ গুলোর কালেকশন, সেটাকে এখানে স্পেকট্রাম বলা হচ্ছে। ঠিক আছে, তো বলছে দ্য স্পেকট্রাম অফ ক্যাপিটাল এক্স কনসিস্ট অফ দ্য টু পয়েন্টস 0 এন্ড 1 এন্ড খুব ক্লিয়ার, প্রোবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 মানে কত হবে বল, এটা মানে টেল পড়ার ঘটনা কত, হাফ, প্রোবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1 মানে কি, হেড পড়ার ঘটনা, কত প্রোবাবিলিটি, হাফ, তাই না? হ্যাঁ বলছি যে আজকে 13টা পেজ পাঠিয়েছে, এটুকু তো কি হবে নাকি আর পাঠাবে, তুই নে যথেষ্ট হবে, ওর আজকে আবার নে, আচ্ছা আচ্ছা তাহলে আর পাঠাতে বারণ করে দিলাম, হ্যাঁ তাহলে আর পাঠাতে বারণ করে দিলাম, জিজ্ঞাসা করছিল যে আর লাগবে কিনা। ও ঠিক আছে, ও ও জিজ্ঞেস করছিল, ঠিক আছে ছেড়ে দে ছেড়ে দে, ওর কত দিয়ে লাভ নেই, পড়াচ্ছে আর ওর শরীরটা, আচ্ছা ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা তো এটা হাফ, এটা হাফ, পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপরে বলছে দা ইনইকুয়ালিটি মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি ডিনোট দা এন্টায়ার ইভেন্ট স্পেস, সবাই বুঝতে পারছে এই কথা আমি বলে দিয়েছি, মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি এটা মানে এন্টায়ার ইভেন্ট স্পেস, দ্যাট ইজ এস, এন্ড উই মে রাইট দিস ইকুয়াল টু, আচ্ছা এক্স ইকুয়াল টু 0, হ্যাঁ বল এখানে এস, আর এই এসটা মানে কি, আমি এরকম লিখতে পারি না যে এইটা সমান x equal to 0 union x equal to 1, বলতো পারি কি না, এই ইভেন্ট স্পেসে কটা পয়েন্ট আছে, এই এইটা মানে তো টোটাল ইভেন্ট স্পেস মানে এ সার্টেন ইভেন্ট, এবার সার্টেন আমার পুরো এস এ কটা পয়েন্ট আছে, যে দুটো পয়েন্ট, টেল পড়ার ঘটনা আর হেড পড়ার ঘটনা ইউনিয়ন, বুঝতে পারলি না কথা, খুব পরিষ্কার, এবং এরা এরা কেমন না, এই এই ইভেন্ট আর এই ইভেন্ট এরা ডিসজয়েন্ট, তাহলে বল আমি যদি এখানে প্রোবাবিলিটি নিই, তাহলে প্রোবাবিলিটি অফ এস এটা মানে এস সমান প্রোবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস প্রোবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 1, এই কি লাগিয়েছি, থার্ড অ্যাকশন লাগিয়েছি, এই ইভেন্ট আর এই ইভেন্ট এটা ডিসজয়েন্ট, তাই না? এইবার সেকেন্ড অ্যাকশন লাগালে কি দেবে, এটা প্রোডাক্ট অফ এস মানে 1, তাহলে প্রোডাক্ট অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস প্রোডাক্ট অফ এক্স ইকুয়াল টু 1 মানে 1, তাই এতটুকু কথা বল, বুঝতে পেরেছিস তুমি, একটা এক্সাম্পল কি, এক্সাম্পলে কি বললাম না, ই হচ্ছে পয়েন্ট টস করা এক্সপেরিমেন্ট, এস হচ্ছে তার ইভেন্ট স্পেস, তাতে দুটো ঘটনা, একটা হচ্ছে টেল পড়ার ঘটনাকে আমি ইউ ওয়ান বললাম, ইউ টু হচ্ছে হেড পড়ার ঘটনা,
x random variable টা কেমন না x of u1 মানে 0 that is x equal to 0 this event contains only one point that is the event of কি এটা u1 না u1 এই u1 মানে হচ্ছে টেল পড়ার ঘটনা x equal to 1 মানে এর পড়ার ঘটনা আমরা জানি প্রোবাবিলিটি অফ x equal to 0 মানে হাফ মানে টেল পড়ার প্রোবাবিলিটি হাফ হেড পড়ার প্রোবাবিলিটি তারপরে বলছি এইটা মানে আমরা জানি যে টোটাল ইভেন্ট স্পেস মানে s আর s মানে আমরা এখানে বুঝতে পারছি ইভেন্ট স্পেসে আমার কটা পয়েন্ট দুটো একটা হচ্ছে টেল পড়ার ঘটনা দ্যাট ইজ x equal to 0 আর এটা হচ্ছে হেড পড়ার ঘটনা দ্যাট ইজ x equal to 1 তারপর আমরা প্রোবাবিলিটি নিয়েছি টোটাল অফ s equal to product of this plus product of this লিখলাম কোথা থেকে from third action r product of s equal to 1 from second action ঠিক আছে এবার পাতা উল্টা আমি এরপরে খুব সুন্দর জিনিস তোরা একটু দেখ আমি তারপরে বলছি ডিস্ট্রিবিউশন ফাংশন দেখ তো 5.3 তে আছে আর কি ফাংশনকে ডিস্ট্রিবিউট করে দেব তোকে ডিস্ট্রিবিউট করে দিলে ভালো হয় বুঝলি কি করে করা যাবে দিতে হবে তো শোন ডিস্ট্রিবিউশন ফাংশন একটা ফাংশনের নাম বাকি কি বলছে কোড না বুঝলে আমি বলব কাকে ডিস্ট্রিবিউশন ফাংশন বলছে খুবই ইম্পর্টেন্ট খুব ভালো লাগে কিছু বুঝেছিস কিছু দাঁড়ান স্যার পেজি খুঁজে পাচ্ছি না সে উল্টো পাল্টা করে দেওয়া 66 এর পরে কোথায় 70 তে চলে গেছে হ্যাঁ এবার পেয়েছি আজকে শব্দগুলোর মানে ভালো করে বুঝবি তাহলে দেখবি কি ভালো লাগে যত ফাংশন ডাকশন পড়েছিস আগে খুঁজেই পাচ্ছি না 5.3 আর্টিকেল 5.3 69 পেজ কত পেজ 69 আমি বলি শোন খুব ভালো করে মন দিয়ে মনে কর x একটা র্যান্ডম ভেরিয়েবল বল কথা বুঝতে পারছিস কিনা র্যান্ডম ভেরিয়েবল বললেই মাথায় আসবে এটা একটা রিয়েল ভ্যালু ফাংশন যার ডোমেইনটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টের গিভেন স্পেস এখন আমি যদি মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু স্মল এক্স লিখি এটা মানে কি বুঝবি এটা কি একটা ইভেন্ট হ্যাঁ একটা ইভেন্ট নট সার্টেন ইভেন্ট স্মল এক্স ইজ এ রিয়েল নাম্বার ইজ এ ভেরিয়েবল রিয়েল নাম্বার মানে মনে কর এটা অরিজিন এক্স টা মনে কর পজিটিভ এক্স টা ভেরিয়েবল এটা নেগেটিভ হতে পারে এটা ভেরিয়েবল এক্স ঠিক আছে এক্স টা চেঞ্জ করলে ইভেন্টটা চেঞ্জ করবে তাই না সব সময় যে ইভেন্ট আলাদা আলাদা হয়ে যাবেই এমন কথা নেই তা হলো চান্স চেঞ্জ করার সম্ভাবনা আছে তো এটা একটা ইভেন্ট যেখানে এক্স টা হচ্ছে ভেরিয়েবল রিয়েল নাম্বার এখন আমরা এই ইভেন্টের প্রোবাবিলিটি নিচ্ছি নিলে সেটা এই এক্স এর ফাংশন হবে কি রে স্মল এক্স এর সেই যে ফাংশন তাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে লিখবো কখনো অন্য কিছু দিয়ে লিখবো না এখানে ক্যাপিটাল এফ অফ এক্স লিখ এই যে ক্যাপিটাল এফ এইটাকেই বলা হবে ডিস্ট্রিবিউশন ফাংশন অফ দা র্যান্ডম ভেরিয়েবল এক্স খুব পরিষ্কার করে মনে রাখতে হবে ক্যাপিটাল এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল সবাই জানে তাহলে এটা একটা অবশ্যই একটা ইভেন্ট স্মল এক্স আর ক্যাপিটাল এক্স লেখা শিখতে হবে অনেকে
small x এইটা কে small x ভাবে আর capital x মানে বড় করে লিখলে ভাবে বুঝতে পারলেন না মনে হয় এটা কিন্তু capital x এটা small x এখানে উল্টো পাল্টা হলেই বিপদ random variableটা এই মাঝখানে এটা capital x এইটা হচ্ছে আমার real number তো এই যে ইভেন এই ইভেন্টের প্রোবাবিলিটি কে আমরা capital f of x লিখবো এটা অবশ্যই রেখেছি এটা small x এই ক্যাপিটাল এফ টাকে আমরা বলবো ডিস্ট্রিবিউশন ফাংশন কার অফ দা র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স এইবার এই যে ডিফাইন করলাম তাহলে এই যে ক্যাপিটাল এফ টা পেলাম এই ক্যাপিটাল এফ এর এটা কেমন কি 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 গুণ আছে সেইগুলো আমরা দেখব তারপর আমরা সেই গুণগুলো নিয়ে কাজ করব বলে আছেন তো কথা বুঝতে পেরেছিস তাহলে যদি ক্যাপিটাল এফ এটা হয় তাহলে আমি ক্যাপিটাল এফ এর কিছু বেসিক প্রপার্টিজ খুবই ইম্পর্টেন্ট আমি সেইগুলো দেখার চেষ্টা করব ফার্স্ট বেসিক প্রপার্টি অফ ক্যাপিটাল এফ লক্ষ্য কর যদি এমন হয় যে এইটা এ রিয়েল লাইনে আর এটা বি মানে বি গ্রেটার দ্যান এ ঠিক আছে তো আমি যদি আমি লিখছি এই আচ্ছা এখানে লিখিনি আমি মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি বল এটা কি হবে এটা একটা ইভেন্ট হবে না হ্যাঁ নিশ্চয়ই এই ইভেন্টটাকে আমি দেখ কেমন ভাবে লিখছি আমার হাতে খেয়াল রাখতে হবে আমরা প্রমিস করেছিলাম আমরা তিনটে জিনিস ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করব না এখানে কারণ আমাদের তিনটে অ্যাকশন ছিল তো আমি এই ইভেন্টটাকে আমি এইভাবে লিখছি মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু এ প্লাস এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি বল লেখা যাবে কিনা তুই বাংলা বুঝতে পারছিস এই ইভেন্ট মানে কি মাইনাস ইনফিনিটি থেকে বি মাইনাস ইনফিনিটি মানে বি এর সমান অথবা ছোট হ্যাঁ এক্স এর মধ্যে কারা আছে কোন ইভেন্ট পয়েন্ট গুলো সেই সমস্ত ইভেন্ট পয়েন্ট যাদের জন্য ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবলটা বি এর সমান অথবা ছোট রিয়েল ভ্যালু টেক করছে সেটাকে আমি দুভাগে ভাগ করলাম কিভাবে না এর মধ্যে কাদের দিলাম এর মধ্যে সেই সমস্ত ইভেন্ট পয়েন্ট যাদের জন্য ক্যাপিটাল এক্স এর সমান অথবা ছোট ভ্যালু গুলো টেক করছে আর এখানে দিলাম সেই সমস্ত ইভেন্ট পয়েন্ট যারা এর বড় আর বি এর সমান অথবা ছোট রিয়েল নাম্বার গুলো টেক করছে যে সমস্ত পয়েন্ট লেখা যাবে না যাবে এবং মজার কথা কেন এইভাবে লিখলাম মজার কথা হচ্ছে এইটা যে ইভেন্ট দেবে আর এইটা যে ইভেন্টকে দেবে এরা ডিসজয়েন্ট এর মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না খুব পরিষ্কার বুঝতেই পারছিস তাহলে আমি এদের প্রোবাবিলিটি নেব লিখছি নেক্সট পেজে প্রোবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ইকুয়াল টু বি is equal to product of minus infinity less than x less than equal to a plus কোন অ্যাকশন কাজে লাগালাম বুঝতে পারছিস থার্ড অ্যাকশন লাগিয়েছি লক্ষ্য কর from this from definition of the distribution function this equal to f of b দেখে নে দরকার হলো and this is f of a এটা হচ্ছে প্রোবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি এটা তো আর ক্যাপিটাল এফ দিয়ে লেখা যাচ্ছে না ক্যাপিটাল এফ এর ডেফিনেশন কোনটা ছিল সবার মাথায় আছে তাহলে আবার লিখি ক্যাপিটাল এফ অফ এক্স মানে প্রোবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল টু স্মল তার মানে আমি যেটা পেলাম খুবই ইম্পর্টেন্ট রেজাল্ট খুব ভালো করে মাথায় রাখতে হবে এটা মানে ক্যাপিটাল এফ অফ বি মাইনাস ক্যাপিটাল এফ এই রেজাল্টটা মাথায় রাখতে হবে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে সেকেন্ড সরি ফার্স্ট অ্যাকশন অনুযায়ী প্রোবাবিলিটি অফ এনি ইভেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো সেটা ইউজ করলে আমি এখানে পাচ্ছি এফ বি মাইনাস এফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো বল কোথা থেকে পেলাম ফ্রম ফার্স্ট অ্যাকশন প্রোবাবিলিটি অফ এনি ইভেন্ট দিস ইজ অ্যান ইভেন্ট probability of any event greater than equal to zero that means
capital F of B minus F of A greater than equal to zero. তার মানে f of b greater than equal to f of a, তাই না? For b greater than a. তার মানে আরেকটা কথা আমি এখানে বুঝতে পারছি, এইটার মানে হচ্ছে that is capital F is monotonically increasing বা non decreasing. Capital F টা দেখ এই যে আমার এই এ এই বি বি এর বড় তো এফ বি এফ এর সমান বড়, তার মানে এফ মনোটোনিক্যালি ইনক্রিজিং বা ক্যাপিটাল এফ হচ্ছে মনোটোনিক্যালি নন ডিক্রিজিং। বল এতটা বুঝতে পারলি কিনা? ইনক্রিজিং মানে স্যার নন ডিক্রিজিং মানে কি? ইনক্রিজিং নন ডিক্রিজিং মানে স্ট্রিক্টলি একটা কথা, স্ট্রিক্টলি নয় মানে হ্যাঁ বল কি বলতে চাইছিস? নন ডিক্রিজিং মানে আমি ইনক্রিজিং বললাম। আচ্ছা তোরা মোটামুটি বুঝতে পেরেছিস মনোটোনিক্যালি ইনক্রিজিং, ঠিক আছে আমি তারপর তোর কথা আসছি। এতটুকু বুঝতে পেরেছিস মনোটোনিক্যালি ইনক্রিজ আর বি গ্রেটার দেন এর জন্য মনোটোনিক্যালি ইনক্রিজিং? আরে ইনক্রিজিং এর সংজ্ঞা কি? এই এফ থেকে এই বি বড় তো ফাংশনাল ভ্যালু দেখ এফ বিটা এফ এর সমান, তার মানে ফাংশনটা কেমন এই উপরে উঠবে উপর থেকে এর জন্য যা ভ্যালু দেবে বি জন্য তার বেশি দেবে বা সমান দেবে, কনস্ট্যান্ট হতে পারে বা মাত্রা হতে পারে, এই আর কি। তাহলে ইনক্রিজ করছে না? শোন তাহলে নোট কর, তারপর আমি ওই কথায় আসছি। এখানে প্রবাবিলিটি অফ এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি মানে এফ অফ বি মাইনাস এফ অফ এ খুবই কাজে লাগবে, আর বি ফর বি গ্রেটার দ্যান এ এফ অফ বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ অফ এ। তাহলে এই ক্যাপিটাল এফ যে আমি ডিস্ট্রিবিউশন ফাংশন ডিফাইন করলাম তার একটা বেসিক প্রপার্টি হচ্ছে ওটা মনোটোনিক্যালি ইনক্রিজিং হবে। আর এই ভ্যালুটা স্যার যেটা প্রথমে রাইট চিহ্ন দিয়েছেন মানে ওটা কি কোনো মানে एग्जाम লাগিয়েছেন নাকি এমনি ওটা লিখেছেন? এই যে আমি এই এই তো এই एग्जाम লাগিয়েছিলাম এইটা সমান এটা লিখেছিলাম, এটা বুঝতে পেরেছিলি? ও হ্যাঁ হ্যাঁ এটা ওটাই মানে ডিডাকশন পরে তারপরে যখন ডিস্ট্রিবিউশন প্রোবাবিলিটি অফ এটা মানে প্রোবাবিলিটি অফ পুরোটা বল বুঝতে পেরেছিস কি? এবারে বল তোর কথা বল কি বলছিলি, তুই কি বুঝতে পেরেছিস না কোশ্চেন আছে এখনো? নন নেগেটিভ মানে নেগেটিভ না মানে মানে পজিটিভ ইনক্লুডিং জিরো, হ্যাঁ, আর নেগেটিভ মানে জিরো বাদ দিয়ে তার বাম দিকে, ওই রকম ব্যাপার, ঠিক আছে? বল একটা প্রপার্টি বুঝতে পারলি কিনা? তোরা ওখানে দেখ পরপর পাঁচটা প্রপার্টি আছে, তোরা একটু তাকিয়ে দেখ যদি ওর মধ্যে প্রত্যেকটা প্রপার্টি মাথায় রাখতে হবে প্রমাণ সহ। তো তোরা একটু তাকিয়ে দেখ, যেটা বুঝতে পারছিস মনে হচ্ছে আমি আরো একটা দরকার আরো দুটো বলে দেবো আজকে, তারপরে এগোবো একটু। তো দেখে নে 2, 3, 4, 5 খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। শিক্ষামন্ত্রী নাকি বলেছে যে নভেম্বর মাস পর্যন্ত কোনো স্কুল কলেজ খোলা হবে না, সম্পূর্ণ অনলাইনে পড়াশোনা হবে, আর সব মানে কি এর নাম মানে যত বইপত্র সব পিডিএফ আকারে দেবে, এতে তো স্যার চোখ টোক সব মানে মাথায় উঠে যাবে। তো স্যার কিভাবে কি বলছিস স্যার ওরা? ঠিক আছে তো চোখ কি পায় আছে নাকি?
তোর চোখ কি পায়ে? না চোখ মানে কপালের মাঝখানে আছে, ওদের স্যার মাথার উপরে উঠে যাবে, আমি সেটা দেবো বলছি পিছন ঠিক আছে ঠিক আছে কি করা যাবে আমি জানি না দেখ শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বল কি বলে দেখ এই ওসব কথা বলতে হবে না তুই এখন ডিস্ট্রিবিউশন ফাংশন করছিস পর দেখ ওর গুণাগুণ দেখ তোর যা গুণ আমি বুঝতে পেরেছি তুই দেখ যেটা যখন হয় কি করা যাবে বল কি আর কেউ ইচ্ছা করে করছে আমি জানি না ইউএসএ তে নাকি স্কুল কলেজ খুলেছিল বুঝতে পারছিস ওই যে মাতালটা শুনেছিস মাতাল বলতে কম বলা হয় পাঁড় মাতাল আর কি তো তারপরে তো সে যাতা অবস্থা যাই হোক আমি জানি না তোরা তোদের ভাবতে হবে না তোরা অমিতাভ গুপ্ত কোনো দোকানে পাওয়া যাচ্ছে না তাই না এই সুতি তুই কোথায় থাকিস জানো সুতি দাঁড়া আমি না আমি গেছিলাম বারাসাতেই বই কিনতে কিন্তু পাইনি গণেশেও গেছিলাম বাণীবিধিতেও গেছিলাম আর টেকনো ওয়ার্ল্ডে ফোন করেছিলাম তো টেকনো ওয়ার্ল্ড বলছে আমাদের সব ছাপাখানা এখন বন্ধ কোনো বই এখন দেওয়া হবে না ঝামেলা কি যে হবে তো কি করা যাবে বলতে আমি সত্যি খুব ঝামেলা কি বলি বলতো দেখি এখন যেটা করা যায় একটা জিনিস সেটা হচ্ছে কি বলতো এইগুলো পিডিএফ থেকে প্রিন্ট আউট বার করে নেয়া এই একটা জিনিস হতে পারে মানে না হলে চোখ মাথায় উঠে যাচ্ছে যে বলছে না সত্যি কথাই মোবাইলে দেখা কতক্ষণ দেখা যায় কি বলার আর 2 ঘন্টা মোবাইল দেখলে 3 ঘন্টা ঘুমানোর কথা বলে আরো বেশি ঘন্টা হয়ে গেছে এই দু নম্বরটা বুঝতে পেরেছিস কিনা বলে শ্রুতি দু নম্বর বুঝতে পেরেছিস নাই বলবো স্যার ইম্পসিবল ইভেন্ট কি ইম্পসিবল ইভেন্ট মানে যেটা অসম্ভব ইভেন্ট ডাই থ্রো করে বললি নয় পড়ার ঘটনা তো ওগুলো ধরার কি আছে ওগুলো ওগুলো তো এমনি দিয়ে যেতে স্যার ওগুলো তো সম্ভব না তাহলে ওগুলো নেব কেন সেই সম্ভব নীতি ধরে কেউ বলিনি সম্ভব না বলি ইম্পসিবল ইভেন্ট বলেছে দেখুন দেখি তার মানে অসম্ভব কিছু থাকবে না তাই বলছিস তুই মানে অসম্ভব শব্দটা বাদ দিয়ে দিতে হবে নাকি ইম্পসিবল শব্দটা বাদ হ্যাঁ বল বল সো এফ অফ মাইনাস ইনফিনিটি মানে এটা কি বলছো ওখানে হ্যাঁ মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি হচ্ছে তাহলে মানে তুই বলতে চাইছিস 2 নম্বরটা একটু বলতে হবে এই কথা বলছিস হ্যাঁ আচ্ছা শুন খুব ভালো করে মন দিয়ে শুন তো তাহলে আমি সেকেন্ড প্রপার্টিটা একটু বলি বেশি পড়তে হবে না অল্প অল্প করে বলছি মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস এন আমি এইটাকে বললাম এন এনটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার ঠিক আছে তো বল তাহলে এ ওয়ান মানে মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস এ টু মানে আমি দু একটা লিখি তাহলে পরিষ্কার হবে ব্যাপারটা এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস টু তার মানে ইভেন্ট গুলো এরকম ইভেন্ট মানে বুঝতে পারছিস এটা মানে একটা সেট অফ ইভেন্ট পয়েন্টস তাই না মানে এর মধ্যে কোন সমস্ত বারবার বলছি একই কথা কোন সমস্ত ইভেন্ট পয়েন্ট থাকবে না এক্স র্যান্ডম ভেরিয়েবলটা যে সমস্ত ইভেন্ট পয়েন্টের জন্য মাইনাস ওয়ান এর সমান অথবা ছোট ভ্যালু টেক করবে তাই না মাইনাস ওয়ান এর সমান অথবা ছোট ভ্যালু টেক পরেরটা এটুটা কেমন না যাদের জন্য মাইনাস টু এর সমান অথবা ছোট ভ্যালু টেক করবে এরকম করে করে আছে বলি আমরা এই যে সেকেন্ড প্রপার্টিটা দেখতে যাচ্ছি এখানে একটা খুব সুন্দর জিনিস ইউজ করব যেটা আগে আমরা প্রমাণ করেছিলাম সেকেন্ড বা থার্ড চ্যাপ্টারে সেটা হচ্ছে লিমিট অফ প্রোবাবিলিটি এন তোদের কি মনে পড়ে লিমিট অফ প্রোবাবিলিটি এন ইকুয়াল টু প্রোবাবিলিটি অফ লিমিট এন এই এরকম একটা জিনিস প্রমাণ করেছিলি তোরা আমি ছবি এঁকে টেকে বলেছিলাম এই জিনিস আমরা এখানে ব্যবহার করব
তো লক্ষ্য কর, আমি লিমিট এন বার করি, তার প্রবাবিলিটি নিই, তারপর আমি প্রবাবিলিটি এন এর লিমিট নেব। আচ্ছা আচ্ছা, প্রবাবিলিটি এন এর লিমিট নিই, প্রবাবিলিটি অফ এন, লক্ষ্য কর প্রবাবিলিটি অফ এন প্রথমটা করি। তো প্রবাবিলিটি অফ এন মানে কি হয় বল? প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস এন, তাই না? আমি একটু আগে একটা রেজাল্ট তৈরি করেছি, দেখ প্রবাবিলিটি অফ এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি মানে এফ বি মাইনাস এফ এ, আমি এইটা ইউজ করছি ওখানে। তাহলে এটা ইউজ করলে কি দেবে? এফ অফ মাইনাস এন মাইনাস এফ অফ মাইনাস ইনফিনিটি, তাই না? এরকম লেখারও দরকার নেই এখানে, এটা 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 সরি এটা ইউজ করার দরকারই নেই, আমরা এটা তো ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে লিখতে পারছি, সেই তো এরকম কেন লিখতে যাব। এটা মানে অ্যাকচুয়ালি ক্যাপিটাল এফ অফ মাইনাস এন, এই প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু স্মল এক্স মানে এফ অফ এক্স। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এন মানে হচ্ছে, প্রবাবিলিটি অফ এন মানে হচ্ছে এফ অফ মাইনাস এন। তাহলে আমি লিমিট নেব তার, তাহলে লিমিট মানে লিমিট এন টেন্স টু ইনফিনিটি কথা বলছি এখানে, এটা মানে তাহলে এফ অফ মাইনাস ইনফিনিটি। বল এতদূর বুঝতে পেরেছিস কিনা? তাহলে লিমিট অফ প্রবাবিলিটি এন মানে এফ অফ মাইনাস ইনফিনিটি, as n tends to infinity sir if of minus minus infinity less than x less than equals to minus n ebar jodi okhaneo minus infinity hoye tara to minus infinity less than x less than equals to minus infinity ami bujlam na kotha kotha na kothay minus infinity ekhane ha ekhane ki kore minus infinity hobe tu bol korchen মানে f of minus infinity মানে কি স্যার? ওই minus এর জায়গায় minus infinity হবে না এখানে, নয় ব্যাপারটা হচ্ছে কি বলতো? আচ্ছা তুই বল এই 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 লাইন থেকে এই লাইনটা বুঝতে পেরেছিস কিনা? এইটা এবারে আমি করছি কি, লিমিট n tends to infinity নিচ্ছি, লিমিট n tends to infinity product of n equal to limit n tends tends to infinity এইটা। আচ্ছা মানে আচ্ছা হ্যাঁ স্যার বুঝেছি, বুঝছিস? দুদিকে আমি লিমিট এন টেন্স টু ইনফিনিটি নিয়েছি, ঠিক আছে? লিমিট এন টেন্স টু ইনফিনিটি এফ অফ মাইনাস এন টাকে আমি এফ অফ মাইনাস ইনফিনিটি লিখছি, ঠিক আছে? তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইডটা তৈরি করে ফেললাম, এবার এইটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আগে এন এর লিমিট নেব, মানে লিমিট এন টেন্স টু ইনফিনিটি তার প্রবাবিলিটি। লক্ষ্য কর এন মানে মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস এন। আমি লিমিট এন টেন্স টু, আমি লিমিট শুধু আর লিখছি না, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন। বল এটা কি দেবে? তোরা একটু ভালো করে ভেবে দেখ, আমার এ ওয়ানটা হচ্ছে মাইনাস ওয়ান এর এদিকের, এ টুটা হচ্ছে এইটা, এ থ্রি হচ্ছে এইটা, অ্যাকচুয়ালি ইভেন যে সমস্ত এর মধ্যে সেই সমস্ত ইভেন পয়েন্ট যারা কি মাইনাস থ্রি সমান অথবা ছোট ভ্যালু টেক করবে। তো বল আমি যদি ওই ইভেন গুলো লিমিট নিই তার মধ্যে কোন পয়েন্ট থাকবে কি? এই এই ইভেন গুলো সবার যদি আমি লিমিট এন টেন্স টু ইনফিনিটি নিই তার মধ্যে কেউ থাকবে না, এটা ফাই হবে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এটা পাই হবে। বল কারোর যদি মনে হয় না আমার কেউ থাকবে তাহলে আমি আবার চেঞ্জ করার চেষ্টা করব। আমি বলতে চাইছি লিমিট এন টেন্স টু ইনফিনিটি দিস ইকুয়াল টু ফাই, এর কোনো পয়েন্ট থাকবে? মোটেই থাকবে না। তুই যে পয়েন্টের কথাই বলবি আমি বল তার থেকে ছোট ভ্যালু তৈরি করতে পারবো না, এমন আমি তুই যে ভ্যালুর কথাই বলবি যে কোনো পয়েন্ট থাকবে এখানে তার নাম যাই বলিস আমি তার এমন একটা ন্যাচারাল নাম্বার পেয়ে যাব পি, যার জন্য মাইনাস পি তার থেকে ছোট হয়ে যাবে। তাহলে কি করে কমন পয়েন্ট থাকবে? এর মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না, তাহলে লিমিট এন টেন্স টু এন মানে ফাই। এবার আমি প্রবাবিলিটি নিচ্ছি, প্রবাবিলিটি অফ লিমিট এন মানে প্রবাবিলিটি অফ ফাই, আমরা বার করেছিলাম প্রবাবিলিটি অফ ফাই মানে কি? জিরো, তাই না? আমরা যে আমরা আগে যে আমাদের যে তিনটে অ্যাকশন ছিল সেই তিনটে অ্যাকশন থেকে আমরা কি রে
বার করেছিলাম তাহলে কি দাঁড়ালো প্রোবাবিলিটি অফ লিমিট এন মানে জিরো আর এখানে কি পেয়েছিলাম লিমিট অফ প্রোবাবিলিটি অফ এন মানে এফ অফ মাইনাস ফাই মাইনাস ইনফিনিটি তাহলে লিমিট অফ প্রোবাবিলিটি মানে প্রোবাবিলিটি অফ লিমিট তার মানে এইটা সমান কি রে এইটা তার মানে কনক্লুশন হচ্ছে এফ অফ মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু জিরো বল বুঝতে পেরেছিস কিনা কোথা থেকে পেলাম বইতে একটা ভুল থাকতে পারে প্রোবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লিখে ফেলতে পারে আমার কাছে যেটা আছে তাতে এফ এর জায়গায় পি লেখা আছে চেঞ্জ করে নিতে হবে এই বুঝতে পেরেছিস মোটামুটি এই রেজাল্ট মাথায় রাখতে হবে এটা কোথা থেকে পেলাম বলেছি আমি বল কারো কোনো কোয়েশ্চেন থাকলে বল স্যার এলবিপি কি গ্রাফিক্যাল মেথড আছে আমাদের সিলেবাসে এলপিপি তে গ্রাফিক্যাল মেথড মানে যেটা এইচএসএ পড়ে সলভ করা গ্রাফিক্যাল মেথডে থাকতে পারে আমার দেখতে হবে একটু ওটা তো তোরা এইচএসএ পড়েছিস গ্রাফিক্যাল মেথড তাই না হ্যাঁ কিন্তু স্যার কলেজে মানে প্রচুর জোর দিয়ে করাচ্ছে তাই না গ্রাফিক্যাল মেথড আর বেশি জোর দেওয়ার কি আছে সবাই তো জানে কম বেশি তো ভালো কর আমি দেখিনি আর ওটা তো তোরা আগে শিখেছিস গ্রাফিক্যাল মেথড এইচএসএ ছিল না তোদের তো যাই হোক দেখ দেখ দেখব কোন সিলেবাস আছে এই বল দুই এর পরে তিন চার আর পাঁচ আছে এর মধ্যে কোনটা বলতে হবে দাঁড়ি বল তারপর আমি আর একটুখানি এগোবো দুই একটা কথা বলবো বেশি বলবো না প্রথম জিনিসটা বুঝলে পরে দেখবি কি সুন্দর লাগে পরে জিনিসগুলো এমনি বোঝা যাবে স্যার ক্যাপিটাল ক্যাপিটাল এফ অফ এ মাইনাস জিরো মানে কি হ্যাঁ ক্যাপিটাল এফ অফ এ মাইনাস জিরো এটার মানে হচ্ছে আচ্ছা বলছি ও বাবা ভুলবো যে আমার বারোটা বেজে গেল এটার মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস জিরো এফ অফ এক্স এইটা সমান লিমিট এক্স টেন্স টু জিরো হ্যাঁ করেছি তুই আমাকে এই মিনিট ৪৫ পরে ফোন করলে খুব ভালো কারণ পড়াচ্ছি আমি হ্যাঁ ১০:১৫ নাগাদ ঠিক আছে আচ্ছা এই তুই কি পিকু আমার কথা বুঝতে পেরেছিস তোরা বুঝতে পেরেছিস আমি কি বলছি